নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইএসএল সিজন 7-এ প্রথমবার 4-1 গোলের এত বড় মার্জিনে জিতল এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতে কতটা খুশি হয়েছেন এটিকে মোহনবাগান দলের হেড কোচ হাবাস, এবং এই ম্যাচটির জন্য তিনি আলাদা রকমভাবে কি পরিকল্পনা করেছিলেন, এবং দলের পারফরমেন্স নিয়ে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে কি বললেন তিনি, এবং উড়িষ্যা এফসির ভারপ্রাপ্ত কোচ তিনি পেনাল্টি পাওয়ার পর থেকে কেন একদম খুশি ছিলেন না, এবং এই ম্যাচটির পরে ম্যাচ সম্বন্ধে রয় কৃষ্ণা এবং মনবীর সিংকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করায় তারা তার উত্তরে কি বলেন। তাহলে বন্ধুরা, আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আইএসএল সিজন 7-এ প্রথমবার 4-1 গোলের মতো বড় মার্জিনে জিতল এটিকে মোহনবাগান, এবং এটিকে মোহনবাগান দলের হেড কোচ হাবাস তিনি প্রেস কনফারেন্সে এসেই বললেন, আজকে আমরা ম্যাচের প্রথম 25 মিনিট খুব ভালো খেলেছিলাম, এবং ফার্স্ট হাফের শেষের দিকে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য ওরা 1-1 গোলে ড্র করে দিয়েছিল, কিন্তু আমরা আবার সেকেন্ড হাফে দুর্দান্ত ফুটবল খেলায় আমরা ম্যাচটা খুব সহজেই জিতে যাই। দলের ছেলেরা সত্যিই খুব ভালো খেলেছে আজকে। হাবাসকে পরের প্রশ্ন করা হয়, তুমি প্রতিদিনই বলো যে তুমি মানবীরের থেকে যেই খেলাটা আশা করো মানবীর সেই খেলাটা তোমার দলের জন্য ডেলিভার করতে পারে না, আজকে মানবীর এত ভালো পারফরমেন্স করেছে, এই নিয়ে তুমি কি বলতে চাও, এবং তুমি মানবীরকে কি বলে মোটিভেট করো ভালো খেলার জন্য? এই প্রশ্নের উত্তরে হাবাস বলে, আমার দলে এখনো কিছু কিছু খেলোয়াড় তারা চোট থেকে কামব্যাক করছে, তাই আমার এখনো পর্যন্ত আমার বেস্ট 11 বানানোতে প্রবলেম হচ্ছে, কিন্তু মানবীর সত্যি আজকে খুব ভালো খেলেছে। মানবীর অবশ্যই আমার দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমি মানবীরের ওপর প্রচন্ড ভরসা করি। মানবীরকে এখনো নিজের খেলায় অনেক ইম্প্রুভ করতে হবে, ওকে খুব ভালো খেলাটা রোজ করতে হবে, এবং আমি মানবীরকে আরো অনেক বেশি চ্যালেঞ্জ দিতে চাই। হাবাসকে পরের প্রশ্ন করা হয়, আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, আপনার দলে মানবীর মার্সেলিনো অনেক ভালো ভালো অ্যাটাকিং খেলোয়াড় আছে, এইটা কি আপনার কাছে হেডেক হয়ে যাচ্ছে যে আপনি প্লেইং 11-এ কোন কোন খেলোয়াড়কে খেলাবেন? এই প্রসঙ্গে হাবাস বলে, দেখুন একদমই না, আমার দলে অনেক ভালো ভালো অ্যাটাকিং খেলোয়াড় আছে, এটা আমার দলের জন্যই ভালো, কারণ আমি সমস্ত খেলোয়াড়কে উঠিয়ে বসিয়ে খেলাতে পারবো, তাহলে কোনো খেলোয়াড়ের বেশি ইঞ্জুরি হবে না, সমস্ত খেলোয়াড় রিকভার করতে পারবে। আমার দলে উইলিয়াম, হাবি, মার্সেলিনো এখন ঢুকেছে, তাই আমার দলে অ্যাটাকটা আরো ভালো করার জন্য এই খেলোয়াড়গুলোকে অবশ্যই দরকার, এই বিষয়ে আমার কোনো হেডেক নেই। হাবাসকে লাস্ট প্রশ্ন করা হয়, আজকে তোমরা 4-1 গোলে এত বড় মার্জিনে জিতলে, এইটা তোমাকে কতটা কনফিডেন্স দেবে, কতটা বুস্ট দেবে তোমার পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার, মুম্বাই সিটিকে টপকে? এর উত্তরে হাবাস বলে, দেখুন আমি এখন অত পয়েন্টস টেবিলের কথা ভাবছি না, আমার প্রথম টার্গেট হলো আমি কোয়ালিফাই করব, কোয়ালিফাই করার পর যদি আমার হাতে কিছু থাকে তাহলে আমি নাম্বার 1-এ যাওয়ার জন্য চেষ্টা করব, এখন আমি একটা ম্যাচের কথাই ভাবছি, পুরো টুর্নামেন্টের কথা ভাবছি না। বন্ধুরা, এবারে শুনে নিন উড়িষ্যা এফসির ভারপ্রাপ্ত হেড কোচ গোরাল পিটনকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় আপনি এই ম্যাচটা কোন জায়গায় হেরেছিলেন, রয় কৃষ্ণা পেনাল্টিটা পাওয়ার পরে কি আপনার দল পুরো ব্যাকফুটে চলে গেছিল? এই প্রসঙ্গে উড়িষ্যা এফসির ভারপ্রাপ্ত কোচ তিনি বলেন, পেনাল্টিটাই আজকে আমার ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, যতক্ষণ আমি 2-1 গোলে হারছিলাম ততক্ষণ আমরা ভালোই লড়াই করছিলাম, কিন্তু পেনাল্টিটায় গোল খাওয়ার পর থেকে আমার দলের ছন্দ একদম হারিয়ে যায়, আমরা তখন ছন্নচারা হয়ে যাই, আমার দল আর সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না। পেনাল্টির আগে পর্যন্ত আমার দল ভালোই ফুটবল খেলছিল, এবং আজকে পুরোপুরি সুযোগ ছিল আজকের ম্যাচটা আমার ড্র করার অথবা জেতার। বন্ধুরা, এবারে শুনে নিন ম্যাচের পরে মনবীর সিংকে কি প্রশ্ন করা হয়। বন্ধুরা, মনবীর সিংকে প্রশ্ন করা হয় যে আজকে তোমরা এত বড় মার্জিনে জিতেছো, এবং আজকের ম্যাচে তুমি এত ভালো পারফরমেন্স করলে সেই বিষয়ে কিছু বলো। মনবীর সিং বলল, দেখুন আজকে সত্যি এত বড় ম্যাচ জিতে আমার খুব ভালো লাগছে, আজকে দল খুবই ভালো পারফরমেন্স করেছে, ওভারঅল আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল, এবং আমি আমার ট্রেনিংয়ে ফুল ফোকাস করি, আমি আমার ট্রেনিংয়ে 100% দিই, ওটাই আমাকে সাহায্য করে ম্যাচে ভালো খেলতে, আর দেখুন আমি আমার দলের জন্য আজকে ভালো খেলতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং দলের জন্য আজকে ভালো খেলতে পেরে আমি খুবই গর্বিত। বন্ধুরা, এইবারে শুয়ে নিন রয় কৃষ্ণাকে ফুটবল এক্সপার্টরা কি প্রশ্ন করে। রয় কৃষ্ণাকে ম্যাচের পরে ফুটবল এক্সপার্ট ফিল ব্রাউন তিনি প্রশ্ন করেন যে, রয় কৃষ্ণা তুমি মনবীর সিংকে কি বলেছিলে, এবং মনবীর সিংকে তুমি কি বলো যার জন্য মনবীর সিং আজকে এত ভালো পারফরমেন্স করেছেন? রয় কৃষ্ণা উত্তরে বলে, দেখুন মনবীরকে আমি সবসময় বলি যে যখনই তুমি ফুটবল পাবে পেনাল্টি বক্সের মধ্যে তখন তুমি একটা ডিসিশন নেবে যে তোমাকে কি করতে হবে, কোনোদিন দোনোমনো মাইন্ডে থাকবে না, তুমি সঙ্গে সঙ্গে ডিসিশন নেবে, এবং মনবীর আজকে দুটো ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে যার জন্য আজকে মনবীর সিং দুটো গোল করতে পেরেছে। তারপরে রয় কৃষ্ণাকে ফুটবল এক্সপার্ট প্রদ্যুম্ন রেড্ডি প্রশ্ন করেন, আবার তুমি গোল্ডেন বুটে 1 নম্বরে চলে গেছো, এবং তুমি প্রত্যেক ম্যাচে কি করে ভালো খেলাটাকে বজায় রাখো, এবং এই বিষয়ে তুমি তোমার টিমমেটকে কি আদেশ দাও? রয় কৃষ্ণা বলে, দেখুন আমি কি গোল করছি না করছি বিশ্বাস করুন আমি তার কথা একদমই ভাবছি না, আমি ম্যাচের কথা ভাবি যে ম্যাচে আমি কতটা ভালো খেলতে পারবো, এবং আমি আমার টিমমেটকে এটাই বলি
কোনোদিন আশা ছাড়বে না। আমরা ম্যাচে যে কোনো সময় জিততে পারি গোল করে। আমরা জানি আমাদের ডিফেন্স খুব ভালো, তাই জন্যই আমরা অ্যাটাকটা পুরো কনফিডেন্সের সাথে করতে পারি। বন্ধুরা এবারে শুনে নিন ম্যাচের পরে উড়িষ্যা এফসির খেলোয়াড় কোল আলেকজান্ডারকে কি প্রশ্ন করা হয়। বন্ধুরা কোল আলেকজান্ডারকে প্রশ্ন করা হয়, তোমরা কোন জায়গাটা হেরেছো বলে তোমার মনে হয়? এর প্রসঙ্গে কোল তিনি বলেন যে দেখুন আমার মনে হয় আমার পেনাল্টির জন্যই আমরা আজকে ম্যাচটা হেরেছি, ওটা আমার সত্যি হাতে লেগেছিল, ওটা পেনাল্টি ছিল এবং পেনাল্টিতে গোল খাওয়ার পর থেকে আমরা আর কামব্যাক করতে পারিনি। বন্ধুরা এই বলে সমস্ত খেলোয়াড় ও কোচদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।